নীলফামারীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নীলফামারী হাইস্কুল মাঠে 15 দিন ব্যাপী এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ নীলফামারী। বৃক্ষ প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরিফিনের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী 2 আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মুখলিসুর রহমান বিপিএম, পিপিএম, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও নীলফামারী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোনায়েম। সার্বিক পরিচালনায় ছিলেন রংপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ মতলুবুর রহমান। এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক ও আদর্শ মানিক নার্সারির স্বত্বাধিকারী আব্দুল মতিন সহ জেলা উপজেলার নার্সারি মালিকরা উপস্থিত ছিলেন।